দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পের আজকের আড্ডায়। আজকে আমাদের সাথে আড্ডা দিতে আছেন আন্তনগরের ড্যানি চরিত্রের অভিনেতা নাফিস আহমেদ। কেমন আছেন? বেশ ভালো। মহানগরের টিটু, আন্তনগরের ড্যানি, দুইটাতেই আপনাকে একটু নেগেটিভ ক্যারেক্টার বা যদি বলি একটু খলনায়ক চরিত্রে দেখা যায়। আপনি কি আসলে খলনায়ক চরিত্রে প্রেমে পড়ে গেছেন নাকি নেগেটিভ ক্যারেক্টারটার প্রতি আপনার একটা মায়া জন্মে গেছে? আমার কাছে আসলে যে কোনো চরিত্রই ভালো লাগে যদি সেটা আমি নিজে বিশ্বাস করি। আমি যেটা নিজে, যে চরিত্রটা আমি নিজে বিশ্বাস করতে পারি বা ভালোভাবে করতে পারি সেটাই আমার ভালো লাগে। সেটা নেতিবাচক হোক, ইতিবাচক হোক, নেগেটিভ পজিটিভ যে কোনোটাই হতে পারে। ডিরেক্টর গৌতম কৈরির সাথে সম্ভবত এটাই আপনার প্রথম কাজ, তো তার সাথে আপনার কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল একটু জানতে চাইব। গৌতম কৈরির সাথে আমার প্রথম কাজ এটা, তার কাজ আমার ভালো লাগে, তো ব্যাটে বলে দুজনের মিলে গেল। তো আন্তনগর স্ক্রিপ্টটা তো খুবই সুন্দর এবং আমার যে চরিত্র, চরিত্রের নাম হচ্ছে ড্যানি, আর আন্তনগর মূলত হচ্ছে আন্তনগরের ইট পাথরে লুকিয়ে থাকা ভালোবাসার গল্প, প্রেমের গল্প। তো সেই ভালোবাসা প্রেমের গল্পের মধ্যে তো কাটা ছেঁড়া থাকেই, তার কাটা থাকেই, ধরেন আমার চরিত্রটা অনেকটা তার কাটার মতো। একদম সোহেল মণ্ডল আর শবনম ফারিয়ার মাঝখানে ঢুকে যাওয়া, এরকম কিছু কি? না, আসলে ঢুকে যাওয়া কি, পরিস্থিতি পরিবেশ আসলে আমাদেরকে তো অনেক জায়গায় নিয়ে যায়, ঠিক তেমনিভাবে আসলে আমিও অনেকের মাঝে প্রবেশ করে ফেলি। আপনি প্রবেশ করেন ভালো কথা, কিন্তু সোহেল মণ্ডলের ওয়াইফ হচ্ছে শবনম ফারিয়া, এখানে আপনি ওর বউকে কেন নিয়ে লঞ্চে চলে গেলেন সেটা বলেন। আরেকজনের বউর সাথে কি আমি ঘুরতে পারবো না, বেড়াতে পারবো না? যদি তার ইচ্ছা থাকে আমার সাথে ঘুরতে যাওয়ার, তাহলে তো কোনো ব্যাপারই না। কিন্তু ব্যাপারটা খুবই অড, এটা একদমই আপনি ঠিক করেন নাকি? সেটা হয়তো দর্শক ভালো বলতে পারবে, যারা আন্তনগর দেখেছে বা দেখবেন তাদের কাছে কেমন লাগে সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, কিন্তু সোহেলকে যখন যেই সিনটাতে হচ্ছে আপনি খুব গালিগালাজ করছিলেন, আপনার হচ্ছে ওইগুলো মুখস্থ করতে কয়দিন সময় লেগেছে আমাকে বলেন। না, মুখস্থ করতে সময় লাগেনি, আমরা তো রিহার্সাল করেছি এবং তারপরে যখন ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করেছি তখন আসলে খুব একটা সময় লাগেনি। আসলে ওটা তো আমিও বলছিলাম না, ড্যানি চরিত্রটা বলছিল এবং তার সে অনুযায়ী সে গালিগালাজ করছিল, সেখানে খুব একটা বেশি সময় লাগেনি। আর মানে গালিগুলো কি আপনার আগে থেকেই জানা ছিল, পরিচিত ছিল শব্দগুলো? একদমই না, এইভাবে গালিগালাজ কখনো আমি করিনি বা অপরিচিত। খোলামেলা সংলাপ দিতে আপনার কি কোনোভাবেই একবারের জন্য দ্বিধাগ্রস্ত হয়েছেন? একদম না, আমার কাছে মনে হয় চরিত্রের প্রয়োজনে আসলে ডিরেক্টর স্ক্রিপ্ট যা থাকবে সেই প্রয়োজনে আসলে আমি যে কোনো কিছু করতে পারি। স্ক্রিপ্টে যখন আপনি এই ধরনের শব্দ দেখলেন তখন নিজেকে ওই ড্যানি চরিত্রটাতে কিভাবে পোর্ট্রে করেছেন, ভেবেছিলেন কিরকম? মূল কথা হচ্ছে, একদম সত্যি কথা যে আমিও পুরান ঢাকার মানুষ এবং গল্পটা পুরান ঢাকা কেন্দ্রিক বা আন্তনগর, তো সেখানে আমাদের অনেক আশেপাশে অনেক চরিত্র থাকে, ড্যানির মতো অনেক চরিত্র থাকে, তো আমার এরকম অনেক চরিত্র দেখা, ড্যানির মতো চরিত্রগুলো আসলে কীরকম হতে পারে, কী করে তারা, আমি জাস্ট সেই চরিত্রগুলোকে ফলো করেছি। পরিচিত কি এমন কেউ খুব কাছের ছিল যাকে একদম পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন? না, তেমন না, কিন্তু আশেপাশে তো অনেকেই আছে, অনেকেই এরকম ড্যানি চরিত্র থাকে, তাদেরকে দূর থেকে হয়তো দেখেছি বা দেখে দেখে হয়তো বড় হয়েছি, এরকম অনেক চরিত্রই থাকে, সেটাকে ফলো করলে আমার মনে হয় একটা চরিত্রে ঢোকা যায়। আপনি ওরা সাতজন করেছেন সিনেমা, তাকদীর করেছেন, মহানগর করেছেন, আন্তনগর করেছেন, সবগুলো কাজই প্রায় বেশ আলোচিত হয়েছে, ব্যাপারটা কি তাহলে এরকম যে আপনি বেছে বেছে যেই কাজগুলো আলোচিত হওয়ার মতো এইভাবে কাজ করেন নাকি হচ্ছে যেটাতে আপনি কাজ করেন সেটা কোনো না কোনোভাবে হিট হয়ে যায়? না, এটা তো আসলে সম্ভব না যে বেছে বেছে কোনটা আলোচিত হবে সেটা আমি আগে থেকে বলতে পারবো না, বাট আমি আসলে লাকি যে যে কাজগুলো করছি বা যেগুলো সামনে আসছে সেগুলো কোনো না কোনোভাবে আলোচিত হচ্ছে, প্রশংসা কুড়াচ্ছে, তো সেক্ষেত্রে আমি খুবই লাকি যে আমি ঠিক ভালো ভালো কিছু ডিরেক্টর এবং ভালো ভালো কাজে কাজ করতে পারছি, সেদিক থেকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর কাজ আমি করতে পারছি, বা ডিরেক্টরকে ধন্যবাদ যে আমাকে সেই সুন্দর কাজে নিচ্ছেন। এবার ঈদে আপনার আরও একটি প্রোডাকশন আসছে, মার্কিউলিস, মার্কিউলিসের গল্প শুনবো। মার্কিউলিসে কিন্তু একটা মজার ব্যাপার হয়েছিল যে মার্কিউলিসে স্ক্রিপ্ট রিডিং যেদিন হচ্ছিল সেদিন আমি যাই, যাওয়ার পরে সবাই দেখি স্ক্রিপ্ট নিয়ে বসে আছে, আমাকে শুধু একটা ফাঁকা পেজ দিয়েছে, পেজের উপরে লেখা মানে, আমি হয়তো ইমন ভাইকে বললাম, মার্কিউলিসের ডিরেক্টর আবু সাহেদ ইমন, তো আমার ইমন ভাই হাসতে হাসতে বলছে তোমার তো কোনো ডায়লগ নাই, কিছু নাই, তোমার তো শুধু এতটুকুই বলবো তুমি মানিক। পরে শুটে গিয়ে দেখি আমার বিশাল মানিক আসলে
দুর্দান্ত একটা ক্যারেক্টার, সেটা দর্শকরা দেখলে বুঝবেন মানিক কে কি। তো মানিক চরিত্র ঠিকই আমার কাছে খুব মজা লেগেছে কাজটা করতে গিয়ে, সেটা নেগেটিভ বলবো না, অন্যরকম। আচ্ছা, আমি জেনেছি আন্তনগর শ্যুট করার সময় আপনার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টাল কিছু হয়েছিল, কি হয়েছিল বলুন তো? আন্তনগর করতে গিয়ে আসলে যেদিন আমাদের আন্তনগরে রিহার্সাল চলছিল তার পরের দিন শ্যুট, আমি বাসায় যাওয়ার সময় উবার বাইকে যাচ্ছিলাম, তখন আমাদের একটা কুকুরকে বাঁচাতে গিয়ে আমাদের যে চালক ছিলেন আমরা দুজনেই অ্যাক্সিডেন্ট করি। কুকুরটা সেফ হয় কিন্তু আমি হাতে ব্যথা পেয়েছিলাম, আমার হাতে দুটো আঙুলের উপরে বেশ কাটা ছেঁড়া, খুব বাজে অবস্থা হয়। এবং পরের দিন আমার শ্যুট, সেটাও হচ্ছে বাইক চালানোর, ফারিয়াকে পেছনে বসিয়ে হচ্ছে আমি বাইক চালাবো। তো আমি যখন পরের দিন সকালে ব্যান্ডেজ মুড়িয়ে যাই, আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার যে ছিলেন উনি আমাকে বলতেছে কি তুমি কি মারামারি করছো? হ্যাঁ, তুমি তো পুরান ঢাকার ছেলে, তুমি পুরান ঢাকা নিশ্চয়ই মারামারি করছো, উনি দুষ্টামি করছিলেন। তা আমি বলছিলাম ভাইয়া না, আমি মারামারি করিনি, আমি আসলে অ্যাক্সিডেন্ট করেছিলাম। ঠিক উঠতে গিয়ে দেখি ডিরেক্টর খুব খেপে আছে, কোনো একটা কারণে হতেই পারে, ভয়টা আরও বেড়ে গেল। পরে যখন ডিরেক্টর দেখলো, উনি খুব রিল্যাক্সে আমাকে বললো যে আমি কি বাইক চালাতে পারবো কি না, সবাই একটু টেনশনে পড়ে গেল। তা আমি বললাম যে না, আমি ঠিকঠাক পারবো। সবাই ভাবছিল হাত কি ভেঙে গেছে কিনা, আঙুল কি ভেঙে গেছে কিনা। আমি বললাম যে না, আপাতত আমি শ্যুটটা করতে পারবো। তখন সেই কাটা ছেঁড়ার ভিতরে আমি ব্যান্ডেজ করে মেকআপ দিয়ে ঢেকে পাড়েকে নিয়ে আমি বাইক চালাই এবং হচ্ছে সিনটা ডান হয়। এইভাবেই কিছু দূর আমরা আন্তনগরের শ্যুট কিন্তু করি এইভাবেই। আচ্ছা, আন্তনগরে তো শবনম ফারিয়ার সাথে আপনাকে প্রায় পুরোটা সময় জুড়েই দেখা যায়, তো শবনম ফারিয়ার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং কি আগে থেকেই ছিল নাকি নতুন করে রিহার্সাল করে প্রিপেয়ার করতে হয়েছে? যেহেতু ফারিয়ার সাথে আমার আগে পরে কাজ হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই ছিল এবং সবই তো আমরা চরিত্রের প্রয়োজনে করছি, তো সেই ক্ষেত্রে ওর বা আমার কারোই সমস্যা হয়নি। আপনি নাটক সিনেমা এগুলোর বাইরেও অনেক বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন, তো আপনার আসলে কোন জনরাটা বেশি ভালো লাগে কাজ করতে, সিনেমা, নাটক নাকি বিজ্ঞাপন? আমার কাছে আসলে ফিল্ম বলেন, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, এই জনরাটায় কাজ করতে আমার বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে। তো নিজেকে আসলে কি সিনেমার নায়ক হিসেবে দেখতে চান নাকি একদম সবার মতো অভিনেতার কাতারে দাঁড়াতে চান? না, নায়ক হওয়ার মতো আমি যাই না, ওই যোগ্যতা মনে হয় আমার নেই। আসলে অভিনেতা হতে চাই, এখনও শিখছি, সামনেও শিখবো। অভিনেতা হওয়া তো আসলে সহজ নয়, অনেক শিখতে হয়, অনেক জানতে হয়, তো প্রপার অভিনেতা হতে চাই। আপনি তো খলনায়কের মতো করে কয়েকটা চরিত্রই করলেন, যদি একটু জানতে চাই যে খলনায়কের আপনার পছন্দের কোনো খলনায়ক আছে কিনা বা কাউকে আপনি আদর্শ মানেন কিনা? না, আমার কাছে খলনায়ক বা আদর্শ বলে কিছু নেই, আসলে আমার সবার অভিনয়ই ভালো লাগে, সেটা নিয়াজুদ্দিন সিদ্দিকি বলেন, ইরফান খান বলেন, মনোজ বাজপাই, পঙ্কজ ত্রিপাঠী, হুমায়ুন ফরিদি, সবার অভিনয় ভালো লাগে এবং তাদের কাছ থেকে তো অনেক কিছু শিখছি আমরা, তাই না? তাদের অভিনয় দেখে শিখছি, তাদের জীবনের গল্প শুনে শিখছি, তো আমি সবাইকে ভালো লাগে, এমন না যে খুব পরিচিত, খুব ভালো লাগার কেউ আছে, ঠিক এরকম না, কারো অভিনয় ভালো লাগলে আমি তার কাছ থেকেই শিখি। মহানগরে আপনার একরকম লুক ছিল, আন্তনগরে অন্যরকম লুক, ইভেন এখন আপনাকে দেখতে মনে হচ্ছে অনেকটাই চেঞ্জ। যে কোনো কাজে আমার আসলে লুকটা চেঞ্জ করতে ভালো লাগে, তাহলে দর্শক নতুনত্ব পাবে, নতুন নাফিসকে দেখতে পাবে বা নতুন চরিত্রকে দেখতে পাবে, নাহলে তো নাফিস আহমেদকে দেখছে বা একই ক্যারেক্টার দেখছে, সেই জন্য সেই ক্ষেত্রে আমি আমার লুকটা চেঞ্জ করি যাতে ভিন্নতা পায়। বিদায় তো নিতে হবে, তো দর্শকের কাছে যদি আপনার কিছু বলার থাকে। সামনে রিলিজ হচ্ছে মার্কুলিস, সবাইকে মার্কুলিস দেখার আমন্ত্রণ রইল, মার্কুলিস আসছে চরকিতে। আর সময় টিভিকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।